So hey guys, good evening, welcome back to my channel in my lifestyle. I hope ki tumra shobai khub bhalo acho ar amio bhalo achi. To chole eshe ar ekta notun recipe niye ajke banabo hocche bhendir tarkari, mane bhendi diye ekta sabji banabo, masala bhendi. তো তার জন্য আমি এখানে কিছু জিনিস নিয়ে নিয়েছি, যেরকম এখানে নিয়েছি পেঁয়াজ কুচি, টমেটো এইরকম ভাবে কেটে নিয়েছি, এটাকে আমি পেস্ট করব। আর এখানে নিয়েছি আদা রসুন কেরকম থেতো করে রেখেছি, এখানে নিয়েছি হলুদ গুঁড়ো, এটা হচ্ছে গরম মশলা, এখানে কিছু গোটা মশলা নিয়ে যেরকম শুকনো লঙ্কা আছে, জিরে আছে আর ধনে আছে। তো আমি এইগুলোকে এই টমেটোর সঙ্গে একসাথে পেস্ট করে নেব মিক্সিতে। আর এখানে নিয়েছি ভেন্ডি এরকম ভাবে কেটে নিয়েছি, আর এখানে নিয়েছি একটু ধনে পাতা, আর এখানে তার সঙ্গে আছে হলো নুন। তো চলো গাইজ, তাহলে আমি এখন রেসিপিটা স্টার্ট করে নিই তাড়াতাড়ি। তো গাইজ, আমি প্রথমে মিক্সিং জারটার মধ্যে এই মশলাগুলোকে আগে বেটে নেব, মানে পেস্ট করে নেব। সব দিয়ে দিলাম, তো এই যে সবকিছু দিয়ে দিয়েছি। এবার আমি এর মধ্যে অল্প করে জল দিয়ে এটাকে পেস্ট করে নেব। তো এই যে অল্প করে জল দিয়ে নিলাম, তো জল দেওয়ার পরে এটাকে এবার আমি পেস্ট করে নেব। আর এদিকে আমি এখানে কড়াইও বসিয়ে নিয়েছি, তো এবার আমি দিয়ে দেব কড়াইতে তেল। তো এই যে আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে নিলাম অল্প করে, তো তেলটা এখন কিছুক্ষণ গরম হোক। আর এদিকে আমাদের তেলও হয়ে গেছে গরম, এবার আমি এর মধ্যে প্রথমে ভেন্ডিগুলো ছেড়ে দেব। তো এই যে আমি আস্তে আস্তে এর মধ্যে ভেন্ডিগুলোকে ছেড়ে দেব অল্প অল্প করে, এইভাবে অল্প অল্প করেই ছাড়ব। এই যে এবার আমি পুরো ভেন্ডিগুলো দিয়ে দিলাম। তো ভেন্ডিগুলো দেওয়া হয়ে গেছে, এবার এটাকে আমি একটু ভেজে নেব হালকা করে, এইভাবে। তো ভেন্ডিগুলো এখন কিছুক্ষণ ভাজা হোক, এইভাবে রেখে দেবো এখন কিছুক্ষণ ভাজা হোক। আর এদিকে আমার এই যে ভেন্ডিগুলো প্রায় ভাজা হয়ে গেছে, এইভাবেই ভাজবো, বেশি কড়া করে ভাজবো না, যেহেতু মশলা ভেন্ডি করবো। তো চলো এবার এটাকে আমরা নামিয়ে নিই। আর এদিকে দেখো ভেন্ডিগুলো কত সুন্দর করে আমার ভাজা হয়ে গেছে। তো তারপরে আমি এই যে এই ভেন্ডি ভাজার পরে এইটুকু তেল রয়েছে, তো এই তেলের মধ্যে আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে ভেজে নেব। এই যে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি। তো এই পেঁয়াজ কুচিগুলোকে এরমভাবে ভেজে নেব। এটা আমি হালকা গোল্ডেন ব্রাউন করে প্রথমে ভেজে নেব, তারপরে আমি গোল্ডেন ব্রাউন হয়ে যাওয়ার পরে আমি তারপরে সে আদা রসুন যে থেতো করে রেখেছিলাম সেইটা এর মধ্যে অ্যাড করে দেব। তো এবার আমি এর মধ্যে দিয়ে দেব এই যে আদা রসুনের যে থেতো করে রেখেছিলাম ওটা দিয়ে আবার আমি সবকিছু একসাথে মিক্স করে নেব এইভাবে। তো এইগুলো প্রায় আমার এরকম ভাজা হয়ে গেছে, এবার আমি এর মধ্যে দিয়ে দেব এই যে হলুদ গুঁড়োটা, হলুদ গুঁড়োটা দিয়ে আবার মিক্স করে নেব এই যে। তো তারপরে আমি দেব হচ্ছে হলো যে আমি পেস্টটা করে রেখেছিলাম জিরে ধনে শুকনো লঙ্কার আর টমেটোর, ওই পেস্টটা আমি এখন এর মধ্যে অ্যাড করে দেব। তো এই যে এই পেস্টটাও আমি এর মধ্যে অ্যাড করে দিলাম, দিয়ে আবার আমি ভালো করে সবকিছু একসাথে মিক্স করে নেব মশলাগুলো দিয়ে। মশলাটাকে আমি কিছু কিছুক্ষণ এটাকে কষিয়ে নেব ভালো মতন এই যে। আর আমি নুন যেহেতু আগে দিয়েছিলাম, তো আমি সেকেন্ড টাইম যখন নুন দেব তখন আমি একটু টেস্ট করে তারপরে দেব, কারণ একটু চেখে নিতে হবে, না হলে হয়তো বেশি হয়ে যাওয়ার চান্স আছে। আর আমি প্রথমবারে অনেকটাই নুন দিয়েছিলাম, তো এবার আমি একটু বুঝে তারপরে নুনটা দেব। তো এটা এখন কিছুক্ষণ কষবে। আর এদিকে আমার এই মশলাটা কষানো প্রায় হয়ে গেছে, আর দেখো কষানোর পরে এরকম একটা কালার এসেছে। তো এবার আমি এর মধ্যে একটু অ্যাড করব হচ্ছে গরম মশলা,
এই যে এই গরম মশলাটা আমি পুরোটা দিয়ে দিলাম, দিয়ে আবার আমি এটাকে ভালো করে মিক্স করবো এইভাবে। আর এই দু মিনিটের মতন হলে মশলাটা পুরোপুরি রেডি হয়ে যাবে। তারপরে আমি এর মধ্যে ভেন্ডিগুলোকে দিয়ে দেব, অল্প করে জল দেব আগে, তারপরে আমি ভেন্ডিগুলোকে দিয়ে দেব। পরে আমি এর মধ্যে এখন অ্যাড করে দেব অল্প করে জল, বেশি দেব না, অল্প করেই দেব। তো দিয়ে এগুলোকে ভালো করে একটু নাড়িয়ে নেব এইভাবে। তো এবার আমি এর মধ্যে অ্যাড করে দেব হচ্ছে ভেন্ডিগুলো। তো এই যে আমি এর মধ্যে অল্প অল্প করে ভেন্ডিগুলোকে দিয়ে দেব। এইভাবে আমি সব ভেন্ডিগুলোকে এর মধ্যে ঢেলে দেব। তো এই যে আমি এখানে সব ভেন্ডিগুলোকে ঢেলে দিলাম এর মধ্যে, দিয়ে এগুলো একদম ভালোভাবে এর সঙ্গে মিক্স করব এইভাবে। এইভাবে ভালো করে মিক্স করে নেব, কিছুক্ষণ আমি ঢাকা দিয়ে রাখবো একটা কিছু দিয়ে। তো এই যে এইটা আমাদের এখন প্রায় রেডি হয়ে গেছে মশলা ভিন্ডি। তো সবার শেষে আমি এর মধ্যে দিয়ে দেব অল্প করে ধনে পাতা কুচি। এই যে আমি ধনে পাতা আগে থেকে কুচিয়ে রেখেছিলাম, তো সেই ধনে পাতা কুচিটা আমি এর মধ্যে দিয়ে দিলাম পুরোটা, দিয়ে ভালো করে একটু আবার নেড়ে নেব। এইভাবে ভালো করে আমি নেড়ে নেব। তো এটা এখন রেডি, আমরা এবার এটাকে আমরা সার্ভ করব। তারপর গাইজ এই যে আমরা আবার মশলা ভিন্ডিটা এরকম একটা জায়গার মধ্যে সার্ভ করে নিয়েছি। আর আজকের এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানিও। যদি রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট করে দেবে। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ব্লগে। সবাইকে টাটা, সবাই খুব ভালো থেকো আর সুস্থ থেকো।